হ্যালো ভিউয়ার, ঘর আর রান্নাঘরে আপনাদের স্বাগত। আমাদের আজকের আয়োজন চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। আরও সব মজাদার রান্না পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করুন। উপকরণগুলো দেখে নিন। লাউটা একটু বড় বড় করে কাটা আছে। লাউর সঙ্গে দুটো আলু পিস করে নিয়েছি। চিংড়িগুলো প্রস্তুত করে রাখা। বড়ি, কুমড়োর বড়ি, জিরে মরিচ, পেঁয়াজ রসুন, কাঁচা ঝাল, তেজপাতা। চুলোটা ওয়ান করে পাত্র বসাতে হবে। অল্প পরিমাণে তেল দিয়ে কুমড়োর বড়িগুলো ভেজে নিতে হবে। সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে বড়িগুলো ভাজতে হবে। একটু লাল লাল কালার আসবে তখন ভাজাটা হয়ে যাবে। পরিমাণ মতো তেল দিতে হবে। তেলটা গরম হয়েছে কিনা নাড়িয়ে দেখতে হবে। কয়েকটা জিরা দিতে হবে। জিরাগুলো সুন্দর করে নাড়িয়ে লালচে কালার আসবে তখন পেঁয়াজ রসুন দিতে হবে। এক চামচ হলুদ দিতে হবে। সুন্দর করে মশলাটা তৈরি করতে হয়। সামান্য পরিমাণে জল দিতে হবে। একটু নাড়িয়ে মশলাটা নাড়িয়ে চিংড়িগুলো দিতে হবে। চিংড়িগুলো একটু কষে নিয়ে লাউগুলো দিতে হবে। কুমড়োর বড়িগুলো লাউর পরে ছাড়তে হবে। ছেড়ে একটু নাড়িয়ে ঢাকা দিতে হবে। ভালোভাবে নাড়াতে হবে। কালার কম থাকলে পরে একটু হলুদ দেওয়া যেতে পারে। এক চামচ চিনি দিয়ে দিতে হবে। লাউর ভিতরে মিষ্টি স্বাদ ঢুকে যাবে, খুবই টেস্ট হবে।
মশলা ওগুলো বড় বড় কাটা। পরিমাণ মতো জল দিতে হবে, লাউগুলো সেদ্ধ হবে, একটু রসা রসা থাকবে। মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে। লাউগুলো যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখন ঝালটা দিতে হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবই আমাদের অনুপ্রেরণা। লাউগুলো সেদ্ধ হওয়ার পরে লবণটা দিতে হয়, তাহলে লাউর ভিতরে লবণটা ঢোকে না, লাউটা খুবই সুন্দর স্বাদ লাগে। খুব ভালোভাবে নাড়িয়ে সুন্দর একটা চেহারা তৈরি করতে হবে। জিরে মরিচ দিয়ে দিতে হবে, এমনভাবে নাড়তে হবে সমস্ত তরকারিতে মিশে থাকবে। একটা তেজপাতা থেকে তরকারি করে ছাড়তে হবে। ঝোল টেস্ট করে লবণ লাগলে দেওয়া যেতে পারে। রান্নার শেষে একটু জিরা কিংবা ধনের গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। আপনারা এভাবে লাউ রান্না করে খেয়ে দেখবেন কত টেস্টফুল। আরও সব মজাদার রান্না পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করুন।